মাধুরী মেলার মাঠে আয়োজন করা হয়েছিল 3 দিন ব্যাপী এই মেলার। উদ্বোধন করেন লক্ষণ দাস বাউল। এপার বাংলা ও ওপার বাংলাকে মিলালো মানুষ মেলা। দুই বাংলার বাউল ফকিরদের 3 দিন ব্যাপী এই মেলায় এবার যোগ দিয়েছিলেন বাংলাদেশের লালন একাডেমি শিল্পীরাও। গত বছর থেকে এই মেলার আয়োজন করা হয়। দুই সম্প্রদায়ের মিলন উৎসব এই মেলা, জানালেন মেলার অন্যতম উদ্যোক্তা সৈকত সরকার। মানুষ মেলা এই মুহূর্তে কলকাতার সব থেকে বড় বাউল ফুলের উৎসব, মানে এই মুহূর্তে মানে অন্যতম বড় বাউল ফুলের উৎসব। এটা স্বপ্ন ধরে রাখা বলতে পারো, মানে কোন একজনের ওই চাইল্ডহুড ড্রিম মানে হুট করে সত্যি হয়ে যাওয়ার একটা ঘটনা। তো তারপরে খালি বাউল ফকির এখানে না, এখানে অনেকে আছেন, এই মুক্ত মঞ্চ আছেন, ওরা জানো যে যারা কন্টেম্পোরারি হয়েছে বাউল গান গান, তো তারাও ঠিক ততটাই আমাদের কাছে মানে ইম্পর্টেন্ট। তো সেই উদ্যোগে একটা মানুষ মঞ্চ, একটা মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চের নামে হচ্ছে কানগোপাল মুক্ত মঞ্চ, উনি মারা গেছেন রিসেন্টলি জুলাই মাসে। তো এইগুলো দিয়েই স্বপ্নটা আমরা বুনছি আর কি। এই মেলায় দুটি মঞ্চ, একটি মূল মঞ্চ, একটি মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চে পারফর্ম করেন উঠতি শিল্পীরা, আর যেহেতু লোকগান নিয়ে কাজ তাই ফকিরা থাকবে না তাও কি হয়। ফকিরা ব্যান্ডের ভোকালিস্ট তিমিরের মতে এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তো সৈকতে এই কাজটা যখন প্রথম দিন থেকে ইনসেপশন থেকে আমরা সবাই আছি, মানে ফকিরা সবাই আছি ওর সাথে। আমরা হয়তো সরাসরি সেভাবে ওকে সাপোর্ট দিতে না পারলেও যতটা মেলাতে থেকে বা মানুষজনকে জানানো এটা এখানে হচ্ছে, তো সেই ব্যাপারটা থেকে আমরা আছি। আর একটা ইন্টারেস্ট যে পুরো ব্যাপারটা লোকগান নিয়ে হচ্ছে, এটা তো এটা আমাদের একটা ইন্টারেস্টের জায়গা। বৈষ্ণবঘাটা পাটুলি মেলার মাঠে আয়োজিত এই মেলায় 3 দিনে প্রায় 20,000-এরও বেশি দর্শক হয়েছিল। গান বাজনার পাশাপাশি ছিল মাঠে বসে আড্ডা, সঙ্গে খাওয়া দাওয়া।